সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ 3 থেকে 4 মাস হয়ে গেল আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ আপলোড করতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। আজকে তাই আবার অনেকদিন পর আমি ব্লগ করার চেষ্টা করছি, তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগটি। সো বেসিক্যালি আজকের এই ভিডিওটাতে আমি একটি গিফট আনবক্স করব, যেটা আমাকে গুগল থেকে পাঠিয়েছে। তো বেসিক্যালি 2 থেকে 3 মাস আগে আমার বাড়িতে গুগল থেকে এই পার্সেলটি এসেছিল, যদিও এখানে কোথাও মেনশন নেই যে এটা গুগল থেকেই পাঠিয়েছে। তবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার নাম অ্যান্ড অ্যাড্রেস লেখা আছে, এখানে কিছু একটা ভাষায় লেখা আছে যেটা এখনও আমি পড়ে উদ্ধার করতে পারিনি। আর যদি বলো এই পার্সেলটা কোথা থেকে এসছে, এই পার্সেলটা এসছে তুর্কি থেকে, এখানে লেখা আছে তুর্কি। তো যদিও বা জানি এর ভেতরে কি আছে, আমি জানি তোমরা জানো না, তাই এটাকে চলো আনবক্স করি এবং তোমাদেরকে দেখাই। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই এনভেলপটি অলরেডি ওপেন করা আছে, মেবি এটা কাস্টমসে চেক করার সময় এটা ওপেন করে চেক করা হয়েছে সিকিউরিটি চেকের ক্ষেত্রে। তো যদিও বা আমি জানি এটার ভেতরে কি আছে বা কি থাকতে পারে, তো আমি এখন বলছি না, তো চলো দেখা যাক এটার ভেতরে কি আছে। অ্যাজ ইউ ক্যান সি ফ্রেন্ডস, এর ভেতরে একটি খুব সুন্দর ব্লু কালারের গুগলের কাস্টমাইজ সক্স আছে, একজোড়া ব্লু কালারের মোজা রয়েছে। তো এটাকে আমি এখন সাইডে রাখবো, দেখবো আর এর ভেতরে আর কি রয়েছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ গুগলের একটি ছোট্ট লেটার বা যদি আমি বলি চিরকুট রয়েছে। তো এটাতে লেখা আছে, এ গিফট ফর ইয়োর নেক্সট অ্যাডভেঞ্চার, হেয়ার্স এ টোকেন অফ থ্যাঙ্কস ফর হেল্পিং মিলিয়ন্স অফ পিপল টু এক্সপ্লোর ওয়ার্ল্ড অন গুগল ম্যাপস, শো অফ ইয়োর লোকাল গাইডস প্রাইড এভরিওয়্যার ইউ গো, হ্যাশট্যাগ লোকাল গাইড। সো যদি আমি এই সক্সটাকে তোমাদের দেখাই, তো দেখতে পাবে এখানে ফ্রন্ট সাইডে লেখা আছে, ওয়ান সাইজ 69% কটন, 29% পলিয়ামাইড অ্যান্ড 2% ইলাস্টিন, মেড ইন তুর্কি। তো এই মোজাটা বেসিক্যালি তুর্কিতে তৈরি হয়েছে, অ্যান্ড এখানে ম্যানুফ্যাকচারের নেম লেখা আছে, আর পিছনে এখানে লেখা আছে সেফটি ফার্স্ট, টু অ্যাভয়েড ডেঞ্জার অফ সাফোকেশন প্লিজ কিপ অ্যাওয়ে দিস র্যাপার ফ্রম বেবিস অ্যান্ড চিলড্রেন। তো এটা আমাকে গুগল থেকে পাঠানো হয়েছে, তো যদিও বা এটা সেরকম কিছু স্পেশাল নাও হতে পারে তোমার কাছে, বাট আমার কাছে এটা খুবই স্পেশাল। সো ফ্রেন্ডস, বাকি কিছু সব রেখে দিয়েছি সাইডে, তো এই সক্সটা ওপেন করে দেখি এটার কোয়ালিটি কেমন, কালারটা অ্যাকচুয়ালি কেমন। ব্লুটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট কালার, ব্লু ইজ মাই ফেভারিট কালার। তো এটাকে খুলে দেখি এটার কোয়ালিটিটা কেমন। তো এই যে হচ্ছে গুগলের সেই কাস্টমাইজ মোজা, দেখতে পাচ্ছ খুব সুন্দর সিনারি প্রিন্ট করা আছে, গুগলের গুগল লোকাল গাইডের সিম্বল। তোমরা যদি না জেনে থাকো এটা হচ্ছে বেসিক্যালি গুগল লোকাল গাইডের সিম্বল, অ্যান্ড কালারটা অ্যাকচুয়ালি স্কাই ব্লু, যদিও বা লো লাইটের কারণে তোমরা মেবি বুঝতে পারছ না বা বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে আমার সেই গুগলের মোজা, এই যে দেখতে পাচ্ছ সুন্দর সিনারি এখানে প্রিন্ট করা আছে, আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে গুগল লোকাল গাইডস, দুটো মোজাতেই সেম লেখা আছে গুগল লোকাল গাইডস। মোজাটি খুব সুন্দর,
তো ফ্রেন্ডস, এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে গুগল হঠাৎ করে আমাকে এই গিফটটা কেন পাঠালো। তো আমি এটাই বলতে চাই যে তোমরা আশা করি সকলেই গুগল ম্যাপস ইউজ করো তোমাদের ফোনে। তো বেসিক্যালি আমার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে আশিক, আশা করি তোমরা তাকে চেনো। আমার দীঘা সিরিজের ব্লগে সেই বন্ধুটা আছে, ইভেন সে আমার সঙ্গে দীঘার সেই ট্রিপটাতে গেছিল। তো সে আমাকে একটি নতুন প্ল্যাটফর্মের সঙ্গে ইন্ট্রোডিউস করায়, তো যেটা হচ্ছে গুগল লোকাল গাইড। তো বেসিক্যালি এখানে করতে কি হয়, তুমি ধরো কোনো রেস্টুরেন্টে গেলে বা কোনো ট্যুরিস্ট স্পটে ঘুরতে গেলে বা কোনো হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে গেলে, তো সেখানকার ফটো বলো ভিডিও বলো তুমি এখানে আপলোড করতে পারো, তোমার মতামত বা রিভিউ তুমি এখানে দিতে পারো। যখনই তোমরা গুগল লোকাল গাইড জয়েন করবে এবং ফটো ভিডিওস এবং নিজের রিভিউজ নিজের রেটিং দিতে শুরু করবে, তখন থেকে তোমাদের পয়েন্ট জেনারেট হতে শুরু করবে। ফটোর জন্য ইন্ডিভিজুয়াল পয়েন্ট, ভিডিওর জন্য ইন্ডিভিজুয়াল পয়েন্ট, ইভেন তোমার রিভিউ রেটিং এর জন্য ইন্ডিভিজুয়াল পয়েন্ট তোমরা পাবে সেখান থেকে। তো সেখান থেকে পয়েন্ট পেতে পেতে যখন তুমি একটা সার্টেন লেভেলে যাবে, তখন এই গিফটটা গুগল তোমাকে পাঠাবে। আমার যতদূর মনে আছে, আমি যখন গুগল লোকাল গাইডে লেভেল 6 কমপ্লিট করে লেভেল 7 গেছিলাম, তখন আমার কাছে একটা ইমেল এসেছিল যে গুগল থেকে যে তোমার জন্য একটা গিফট আছে। তো আমি সেই মেলটা থেকে আমি আমার এই গিফটটাকে রিডিম করেছিলাম। রিডিম করার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে এই গিফটটি আমার অ্যাড্রেসে এসে পৌঁছেছিল। তো এটাই হচ্ছে কারণ ওয়াই গুগল সেন্ড মি দিস গিফট। তো তোমরাও এটা করতে পারো, ইভেন আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে কারা কারা তোমরা এই ব্যাপারটা জানো বা আগে থেকে জানতে বা তোমরাও এই গিফটটা পেয়েছো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি এই এই যে গুগলের যে সক্সটা আমাকে পাঠিয়েছে এটা আমি কি করব, এটা ইউজ করব না এটা আমি রেখে দেবো অ্যাজ এ গিফট। বিকজ আমি ভেবেছিলাম উইন্টার যেহেতু চলে এসেছে তো এটা আমি পরবো বা ইউজ করব, বাট আমার ফ্রেন্ড আশিক আমাকে সাজেস্ট করলো যে এটা তুই অ্যাজ এ গিফট অ্যাজ এ মেমোরি এটা রেখে দিতে পারিস, এটাকে ফ্রেম করে সাজিয়ে রাখতে পারিস। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে আমি এটা কী করবো, এটা ইউজ করবো না আমি এটা অ্যাজ এ গিফট অ্যাজ এ মেমোরি রেখে দেবো। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি এরকমই আরও অনেক ভিডিও ইন ফিউচার আনবো। অ্যান্ড বেসিক্যালি আমি ট্রাভেল ব্লগিং করি, তো আমার ফাইনাল সেমিস্টার এক্সাম শেষ হলে আমরা একটা ট্রিপে যাচ্ছি, যেটার ব্যাপারে আমি এখন তোমাদের বলবো না, তোমরা দেখতে পাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেল অন করে দাও, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে ব্যাস এইটুকুই, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।